কহে কহেতে মাশাআল্লাহ অন এক ক মাসে সারা পৃথিবী লাগাই লাগাইছে এটা দেখাইলাম রে কইতেছে জাল্লাগিরি কিন্তু আল্লাহ কয় জাল্লাগিরি হুরে পৃথিবীতে লাগাবা আলাই আয় তো গল্ল চিন্তা করি গড় ঠিক কর গড় ঠিক করলে সমাজ ঠিক হইব সমাজ ঠিক করলে ইউনিয়ন ঠিক হইব ইউনিয়ন ঠিক করলে থানা ঠিক হইব জেলা ঠিক হইব রাষ্ট্র ঠিক হইব বিশ্ব ঠিক হইব তোর গড়ের বিশ্বে তো বিশ্বযুদ্ধ লাগি রয়েছে এক একটা কথা কইতেছেন একটার একটা জল্লা দল্লা নিয়ে চুপ কথা কবি না দিনের পর দিন আমরা শিক্ষিত হইতেছি কিন্তু অশান্তির আগুন এক একটা ফ্যামিলিতে চলছে আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আল্লাহ তাআলা শানু আরো একটা কথা কয় নিসা হুকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম আন্নাস এতম তোমাদের মহিলারা মানে তোমাদের ওয়াইফেরা তোমাদের ক্ষেত খামার ক্ষেতের মধ্যে যেমনে চাষ কর এন দিক টমাটো সারা হেন দি বাই অন্য সারা ও মাগো বাইর মতো করি গো ও মাগো এন দি মূলা খদুর হেন দি দৈন্য হাতা এভাবে শাসি যেভাবে এক একটা একটা ফ্লটে বিভিন্ন রকমের ফল ফুল সবজি চাষ করে খেতে এটা মানা করতে পারে না কবদ্দার তুমি কফি না করবা মূলা করছো কা বাইন করছো কা তদরূপ তোমরা মহিলাদেরকে এভাবে চাষাবাদ করিবা অন কি চাষাবাদ আমরা করিও ও মাগো উল্টা করে চাষাবাদ করে হে করে হে ও এরকম মা মহিলার গোবদ্দ আর ফেসের জন্য শেষ সারা ওয়ার্ল্ডে তোরা 8 লাখ লোক আর মহিলারা 7% আরে ভালোবাসে হেরগো বদ্ধ হয় আমার ফেস শেষ হরুগা আমার ফেস এতকাল ফরমাই আছে ইন্না লিল্লাহে ওয়াইনা ইলাইহি রাজিউন আবার নতুন ফেস দিউম দেখলে লাইক কমেন্টস মারিস তো করে ভালো ভালো কথা শুনাইম আসতে না গুম যাস তো ওয়াস এই মেলি চলবো তো গ্রামীরা খাইব নি মহিলারা কি সা খেতের জমি কি কথা কে কয় আল্লাহ কয় কে কয় তু হারসা কুম আন্নাসি ইতুম তোর মানে জেন্নে সা এন্নে চাষাবাদ করো আবার চাষাবাদ করবি যে জমিনের বেশি সার ওষুধ দিলে জমিন ঝলি যাইব চাষাবাদ করবি ধরে ভালো ফল টল খাওয়াবি মহব্বত করবি ভালো ভালো শাড়ি পরাবি কাবা শরীফ দেখাইবি কক্সবাজার নিয়ে কষ্ট দিয়ে আনবি এইভাবে একটা মহব্বত করবি তুই যে চাষাবাদ শুরু করছ রু বার করিয়ে লাচ্ছে বুঝতি তুই হেতিরে কিচ্ছু খাবার তো সিজার হইতো নাকি তৈব আঙ্কুর খাবাইবি আম্মাজির ইলিশ মাছ খাবাইবি অন্ত ইলিশ মাছ ধরা নিষিদ্ধ ঠিক নি হ্যাঁ গতকাল তুই আবার 23 সেপ্টেম্বর পর্যন্ত ইলিশ মাছ ধরা অক্টোবর পর্যন্ত নিষিদ্ধ ধরবি নি কেন পাবদ্দার হাসরের সময় কেমতের দাবি থাকবে কইলাম গভর্নমেন্ট এই আইন করছে তোকে সুবিধার লাই মাছ ধর ইচ্ছা জিজ্ঞা বেশি খাইব আর যে সমস্ত মহিলারা মাছগুন কুড়ি খাইব আল্লাহ তুমি তা করে ব্যস্ত এবার তোকে সুবিধা মতো কই আই কই বদ্ধ কামাইতার না তাইলে এরা আমাদের কিসের জমিন শাসক জমিন অন বাবি কি আন্দারে শাস করে না আন্না শাস করে ওই ইয়া আর কি হি এল্লা সুরা কলা কফা প্রতিদিন ওই মুরগা চুরি করি পেলাই ওই কলোনি টলোনির দিকে গেছে হুরা রাত আসে মুরগা আঁস মিলাইতে পারে না মহিলারা তো সে না লোয়ার খাঁচার ভিত্তি মুরগা আঁস ধরি রায় ঠিক নেই তো হি এল্লা চিন্তা করলো আহারে কিসমত রে হেতে নদীর ফাড়ে ফাড়ে ফদ্দা নদীর হাড়ে হাড়ে আর মেজর মন্নন ভাইয়ের বলকের কিনা দিদি আড়ি আড়ি লাজ লাড়ি লাজে আই লাভ ইউ কই আমার সোনার বাংলা কই কই আড়ে এবার কুমির একটা ওই এন্দি মুন্সির হাটের ইয়ে সত্রী হাটের ইয়েন্দি কুমির একটা হেতে শিকের টিকার হানো কা আল্লাহ কিসমত বুঝি বাড়ি হইল আচ্ছা কী তা করি মার সারা রাত হেতে শিকের হচ্ছে হয় না এবার শিক শিক রই দিচ্ছে হেতে আস্তে হাড়ও উড়ি কুমির গিয়া রই দোয়ায় কী হয় রইদোয়াই আর আজ চিন্তা করে আল্লাহ চাই না ইহাকে কিছু উড়িয়ে ইয়ে নি কিছু খাইতে হারি নি এবার হিয়েলে সোনা আই সাহা দে আল্লাহ এরকম কিসমত বুঝি মানুষের এটা তো 2 বছর খাইলে শেষ হইতো না এত বড় মাছ দিয়ে দিয়ে দিল আল্লাহ তোমার থ্যাংক ইউ এবার হিয়েলে চিন্তা করে বাউরি এটা যে এত বড় অন আয় কত সাহা এটা মরা না যেটা কত পরীক্ষা করতে হইব তো হিয়েলে সে আনা তো এবার হাতে এটার কাছে কিনা দিয়ে যাই কয় কুমিরে মরার বাঁচ করি পড়ে দিছি তো কাছে কেনা দিয়ে যাই কয় এন্ডিলা মতফা নখাই দেড়ে আল্লাহ এটা লড়সর নাই
এই কথা কইছি আর রে হালকা লেজ লাইছে এবার হিয়ের লগত জার্গার ফুজার গো তুই তো আই আইছি তোরে খাইবার লাগে উল্টা তুই আর খাইবার লাই না বাম ধরছ আল্লাহ কইছে আটা মহিলার ঘরে চাষ করবার লাগে মহিলার আঙ্গরে চাষ করে ঘরে ভাবি আপনার চাষ করে না আপনার চাষ করে ওই উল্টা উল্টা হায় উল্টা রে দেখি না সালাস্তরা নেট নেট তো করে খাইতে আছে নেট তো করে মারিয়ে লেব নেট তো করে মারিয়ে লেব তো মহিলারা হচ্ছে চাষাবাদের জমিনের মতো অর্থাৎ তাদেরকে যেভাবে জমিনটারে আপনি ভালোবাসেন মহব্বত করেন জমিনের যাতে অসুবিধা না হয় নার্সিং করেন ঠিক ততটুকুন আম্মাজিদেরকে প্রেম প্রীতি ডোরের ভালোবাসা দিয়ে খাদ্য ইনস্ট্রুমেন্ট দিয়ে মৌলিক চাহিদা দিয়ে জীবনযাত্রার মান তাকে সুন্দরভাবে দিয়ে এইভাবে ব্যবস্থা করবেন এটাই আল্লাহ জাল্লা শানুর টার্গেট ঠিক কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আমার উম্মত ইজা তাজাওয়াজাল আব্দ ফাকাদ ইসতাকমালা নিসবাত দিন আমার কোনো উম্মত যদি বিয়ে করে তাহলে তার দিনের 50% সে আল্লাহর রহমতে 50% পরিপূর্ণ করলো ফালিয়াত্তাকিল্লাহ ফিন্নিসফিল বাকি আর বাকি অর্ধেকের জন্য সে আবার আল্লাহকে ভয় করুক তাইলে বিয়া ইসলামের অর্ধেক কতটুকু যে সমস্ত যুবকেরা বিয়া করে না ইগুনের ইসলাম নাই রে হ্যাঁ তো অর্ধিকা মুসলমান কি অর্ধিকা হাতে কি আর হাজরে বিয়া করবি নি হাত দে আল্লাহরে হাত দেয়া তারা বাতি জ্বালা বাতি জ্বালা কবল আল্লাহ জোরে কো আল্লাহ আরে আর আর আব্বারে বিয়ে করে দিয়ে কারণ আমার লাগো কথা কইলে বুড়িগা তো রাজি হইতো না সে আনা তো এলাম বুড়িগা রত হচ্ছি আই তনকারে আটকাইছি বাপ পুত্র নকারে এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কয় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি কয় কমান রাযাকাহুল্লাহু ইমরাতান সালেহাতান ফাকাদ আনাহু সাতরাত দিন আমার কোন মতে নেককার মহিলা বিয়া করার যারে আল্লাহ তৌফিক দিছে রিজিকও দিছে নেককার কি কার এ মহিলাগার যে আল্লাহ আল্লাহ যারে নেককার স্ত্রী দিছে দিনের অর্ধেক আল্লাহ তাদের হেল্প করিয়ে লেছে ফালিয়াত্তাকিল্লাহ ফিন ফিশাত্রিল বাকি আর বাকি অর্ধেকের জন্য আমার বন্দা চোখের পানি ছেড়ে তাহাজ্জুদ পড়ে জিকির করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুরুদ দিয়ে আমার কাছে সাহায্য চাক আমি বাকি অর্ধেক তারে পরিপূর্ণ করে ইমান ও আমল দিয়ে আমি আল্লাহ তাকে কবর নিয়ে আসবো জান্নাত বিতরণ করে দেব কথাটা ইম্পর্টেন্ট তাহলে আপনার আব্বার ওয়াইফ যে মারা গেল মানে আপনার মা তাহলে বুড়িগার তো জামা নাই জামা লুঙ্গি নেই ওই যে গেছে হুন্না লিবাস উল্লাহ কুমু আন্তুম লিবাস উল্লাহ হুন্না মহিলারা পুরুষের পোশাক পুরুষ মহিলার পোশাক তাহলে আর আব্বার মো মরি গেলে দেয়া যায় আর আব্বার পোশাক নাই আসেনি তাহলে আর আব্বারে কত টাকা দেওয়ার লাগবে না তুই বিদেশ তু আব্বাল্লা 10,000 টাকা দেশ হারুন বাজার তু গরুর গোস্ত ইলিশ মাছ দেশ আব্বা এটি খুশিনি শো খুশিনো আব্বা তাজ্জ থরি কান্দে আল্লাহ কইতে মারি না শর্মে আল্লাহ কলজা তো হাডি যে লাইফ পার্টনারের লাই এ বুড়িগের গো বাদ দেওয়ার কারণে যুবকের গো কিসমত খুলতেছে না আতুড়া সকাল সময় কর কবেলা আজকের ভার আর আব্বারে ইনশাআল্লাহ বিয়া করে দিও বো তোর মা থাকলে অসুবিধা কি তা এটা তো ব্যাগেন্সি সাইডটা খালি আছে আর তিনান করা অসুবিধা নাই রিজিকের জামিনদারকে আমার কথা হইলো পৃথিবীতে একটা মহিলাও যাতে স্বামী ছাড়া না থাকে আমিন ক মহিলারা তো ইয়ান করলে মনে করো হেতাকো বিপক্ষে কইয়ে লাই এটা তো হেতাকো ফক্কে ওয়াজ যায় হেতারা তো বোঝে না এটা কিন্তু তাদের ফক্কে হেতারা বুঝতে চায় না কনা হেবাটা তো ব্যাকের করে আগুন লাগাইতেও না রে ঠিক নিও হেতারা একজনে দুই দেশের অধিনায়ক হিসাবে খেলে আর্জেন্টিনা ব্রাজিল একজনে দুনো দিকের কোসার এবং অধিনায়ক নারী নির্যাতনের জন্য তারাই বেশি দায়ী যৌতুকের জন্য বাইরে কয় বাইরে বরে কয় ইলা আঙ্গর তো আঙ্গ আব্বা বিয়ে দিছে
আঙ্গজ আমায় কিচ্ছু চায় না তো আর আব্বা 2 লাখ টাকা ফার্নিচার দিছে এত বড় একটা এম এ পাস আর ভাই সান কইল্লা তোর বা আর কিছু দিছে নিলা জামাইর বইনে কইতি আছে বাবিরে তাইলে মহিলা তো মহিলারে নির্যাতন করে এরা একই সাথে একজনে দোনো পক্ষে ব্যাটও করে সে বোলিংও করে সে এরকম মহিলা আমাদের রামগতি দুইজন নাই রে নাই